আসসালামু আলাইকুম, আমি নিশাত শাহিন, সিনিয়র শিক্ষিকা, সিজিএম উচ্চ বিদ্যালয়। সিজিএম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্যের একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা সবাই বই, খাতা, কলম, প্রয়োজনীয় উপকরণ নিয়ে মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি উপভোগ করবে। চলো শিক্ষার্থীরা, এবার আমরা ক্লাসে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলোর দিকে লক্ষ্য করো। ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? কেউ মুঠে, কেউ কুলি, কেউ বা দিনমজুর, এরা সবাই শ্রমজীবী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি অনুমান করতে পেরেছ আজকে আমাদের পাঠের বিষয় কি হবে? হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করতে পেরেছ। আমাদের আজকের পাঠের বিষয় হব কুলি মজুর। কুলি মজুর কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কবিতা শেষে আমরা কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারব, নতুন শব্দগুলো অর্থ জানতে পারব যেগুলো আমরা বাক্যে প্রয়োগ করতে পারব, এবং কুলি মজুর কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা কবিতাটির আবৃত্তি শুনি। কুলি মজুর, কাজী লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দদিচিদের হার দিয়ে ওই বাষ্প শকর চলে, বাবু সাপ এসে চলিল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যেবাদীর দল, কত পায় দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল, রাজপথে তব চলিছে মোটর জাহাজ, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকর, দেশ ছেয়ে গেল কলে, বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, খুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র জলে পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাদের তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পাফেলে আসে নব উত্থান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। কোর শব্দের অর্থ কোটি। অট্টালিকা শব্দের অর্থ হল প্রাসাদ, দালান, ইমারত। গাইতি শব্দের অর্থ হল দুমুকু, কুড়াল, যেগুলোকে তোমরা বলো খন্তা। বাষ্প শকট, বাষ্পচালিত গাড়ি, রেলগাড়ি। পায়, পাই শব্দের অর্থ হল মুদ্রার একক বিশেষ। শাবল, মাটি কোড়ার যন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা,
এবার আমরা কবি নজরুল ইসলামের কিছু তথ্য জেনে নিই। 1899 সালের 24 মে আসানসোল মহকুমার বর্ধমান জেলার ছুরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এই কবি সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রে বিচরণ করেছেন। তার বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য কাব্য হল ঝিঙ্গে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা। সন্ধ্যাগন্তের চল চল গানটি আমাদের রণসঙ্গীত, তিনি আমাদের জাতীয় কবি। 1976 সালের 29শে আগস্ট ঢাকায় এই বিদ্রোহী কবি পরলোক গমন করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা কবিতার কিছু গুরুত্বপূর্ণ পংক্তি জেনে নিই। দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দদিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকর চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কবিতার আরও কিছু পংক্তি জেনে নিই। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কবিতাটির মূলভাব জেনে নিই। কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি কুলি মজুরদের মানব সভ্যতার যথার্থ উপকার শ্রমজীবী মানুষের অধিকারের কথা তুলে ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে আমাদের এই মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে, গড়ে উঠেছে অনেক দালান কটা কলকারখানা। কিন্তু এদের শোষণ করে ধনিক শ্রেণীর হয়েছে বিত্ত সম্পদের অধিকারী মালিক। কিন্তু যুগ যুগ ধরে আমাদের এই সমাজে এই কুলি মজুররাই সবচেয়ে বেশি অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থপর মানুষ আমাদের এই সমাজে আছে, যারা এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে, অথচ এই কুলি মজুরদেরকে মানুষ হিসাবে গণ্য করতে চায় না। এই কবিতায় কবি নজরুল ইসলাম এদের স্বরূপ তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আলোকে তোমরা এই প্রশ্নগুলোর বাড়ি কাজ করে নিয়ে আসবে। আমি আশা করব এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তোমরা সবাই মা বাবার সাথে ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের সাথে পরবর্তীতে আমার আবারও দেখা হবে পরবর্তী আরেকটা টপিকস নিয়ে। এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।